হ্যালো বন্ধুরা আমি সাকগর্ণীল এখন আমি করব বিক্রান্ত মাসে এবং দীপাক দোবড়িয়াল অভিনীত নেটফ্লিক্সের নতুন হিন্দি সিনেমা সেক্টর থার্টি সিক্সের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আশা করি আপনারা জানেন দু হাজার ছয় সালের নয়ডাতে নিথারি সিরিয়াল কিলিং কেস সেটাকে কেন্দ্র করে এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে এখন এই ছবিটার গল্প যদি একদম সংক্ষেপে বলি কিছু বাচ্চা পর পর একটা এলাকাতে মিসিং হতে শুরু করছে এবার সেটার পেছনে রয়েছে বিক্রান্ত মাসের ক্যারেক্টার যেটা সিনেমাতে একদম শুরুতেই দেখিয়ে দেওয়া হচ্ছে এবং এই কেসটাকে ইনভেস্টিগেট করছে সেখানে দীপক দোবরিয়ালের ক্যারেক্টার এখন সে কি পাচ্ছে বিক্রান্ত মাসের ক্যারেক্টারকে উপযুক্ত প্রমাণ সমেত ধরতে যোগ্য শাস্তি তাকে দিতে অন্যদিকে বিক্রান্ত মাসের ক্যারেক্টারটা কেন এই ধরনের ক্রাইম করে বেড়াচ্ছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা নেটফ্লিক্সে দেখে নিতে হবে এখন গল্পটা আমি যেভাবে বললাম তাতে করে আপনাদের মনে হতে পারে খুব সিম্পল একটা স্টোরি এরকম ধরনের তো প্রচুর কাজ আমরা দেখে ফেলেছি হ্যাঁ যদি গল্প ওয়াইজ আপনারা দেখেন তাহলে সিম্পল ডেফিনেটলি কিন্তু সেই সিম্পল স্টোরিটাকে নিয়ে মেকাররা এখানে একটা কিন্তু খুবই ভালো ছবি বানিয়েছে সিনেমাটা কিন্তু একেবারেই সিম্পল নয় বরং সিনেমাটা অনেক ধরনের কমপ্লেক্স ইস্যুস নিয়ে সমাজে ডিল করে যেটা কিন্তু ডেফিনেটলি এই ছবিটাকে একটা খুব উন্নত ছবিতে পরিণত করে এবং এই ছবিটা এই ছবিটা রিয়েলি ডিপ্রেসিং এটা ডিপলি ডিস্টার্বিং একটা ছবি যে দর্শক এই ছবিটা একবার দেখবে খানিক্ষণ তার মাথার মধ্যে তার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে অশান্তি চলবে এটা কিন্তু আগে থেকে জানিয়ে রাখা দরকার অ্যাকচুয়ালি আমরা সিম্পল স্টোরি নিয়ে দেখতে পাই অনেক ক্ষেত্রে সিম্পল সিনেমা হয়ে যায় কিন্তু সিম্পল স্টোরি নিয়ে যে দিকটাতে আলোকপাত করা হয় না মানে ধরুন এই একটা গল্প নিয়েই যখন একটা ইনভেস্টিগেশন একটা রুটিন সিরিয়াল কিলিং নিয়ে যে সমস্ত সিনেমা আমরা দেখি সেটা একটা অন্য ধরনের ছবি যেটা আমরা প্রচুর দেখে ফেলেছি এখানে মেক্কাররা কি করছে সিম্পল স্টোরিটা নিয়েছে নিয়ে যে অ্যাসপেক্টগুলোকে কেউ ফোকাসে আনে না যে অ্যাসপেক্টগুলো কেউ এক্সপ্লোর করবার চেষ্টা করে না মেককাররা এখানে সেটার দিকে ফোকাস করেছে এখানে বিক্রান মাসের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা এই ছবিটাকে একটা স্পেশাল ছবিতে পরিণত করে কারণ ক্রিমিনাল মেন্টালিটি আসলে কি জিনিস বা ক্রিমিনাল মেন্টালিটি জন্ম কিভাবে হয় সেটা যেভাবে এই ছবিতে উঠে এসেছে যেভাবে ডিরেক্টর সেটাকে এক্সপ্লোর করেছে রাইটিংয়ে সেটা যেভাবে উঠে এসেছে ডেফিনেটলি সেটা যে কোনো অডিয়েন্সকে নাড়িয়ে রেখে দেবে বিক্রান মাসে একজন খুবই ভালো অভিনেতা এমন একজন অভিনেতা যে অন পেপার একটা ক্যারেক্টারের যে পোটেন্সিয়াল থাকে সেই পোটেন্সিয়ালটাকে কোথাও একটা স্ক্রিনে আরও বাড়িয়ে দেয় নিজের অভিনয়ের মাধ্যমে রাইটিংয়ে ক্যারেক্টার ভালো হলে ও পারফরমেন্স যে আরও উপরে তুলে দেবে ক্যারেক্টারটাকে এই ছবির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই হয়েছে ক্যারেক্টারটা ইটসেলফ খুব ভালোভাবে লেখা মানে ক্রিমিনাল মেন্টালিটির ব্যাপারে যেটা বলছি মানে ক্যারেক্টারটাকে খুব ডিপে গিয়ে এক্সপ্লোর করা হয়েছে এবং এখানে একটা ইন্টারোগেশনের সিন রয়েছে মানে গোটা ছবিতে যদি হাইলাইট বলতে হয় এই ইন্টারোগেশনের সিনটা যেখানে দীপক দোবড়িয়াল আরও একজন পুলিশ অফিসার ছিল তারা বিক্রান্ত মাসেকে কিছু জিজ্ঞাসাবাদ করছে সেই সিনটাতে মাসের যে পারফরমেন্স সেখানে মাসের ক্যারেক্টারটার অ্যাপিয়ারেন্সটা যেরকম যেভাবে অ্যাক্টিভিটিস সেটা মাসে নিজে অভিনেতা হিসেবে ইম্প্রোভাইজ করেছেন নাকি ডিরেক্টর তাকে বলে দিয়েছে তোমাকে এভাবে করতে হবে আমি জানি না বা দুজনেরই সম্মিলিত প্রয়াসের ফলাফল হতে পারে কিন্তু সেই পার্টিকুলার সিনটা ওই ইন্টারোগেশনের সিনটা বাই হার্ড হিটিং হার্ড হিটিং মাথা খারাপ করে রেখে দেবে মানে ওই সিনটাতে আপনি একবার পরে ভাববেন যে আপনি এটা কী দেখলেন মানে এটা বিশ্বাস করা মানে জানি এরকমটা হয় সবই জানি সবই বুঝছি কিন্তু যখন পর্দায় সেটা দেখানো হয় না সেটার যে ইম্প্যাক্ট যখন আপনি একটা চরিত্রের সঙ্গে এক ঘন্টা থেকেছেন তারপর সেই ক্যারেক্টারটা এরকম কাজকর্ম করছে এরকম কথাবার্তা বলছে মানে সুপার জাস্ট এক্সট্রাঅর্ডিনারি মানে এই ছবিটাতে আদিত্য নিম্বলকান যিনি ডিরেক্টর সে চেয়েই ছিল অডিয়েন্স যাতে আনকমফোর্টেবল ফিল করে এবং সেই প্রয়াসে সে সম্পূর্ণরূপে সফল হয়েছে এই পার্টিকুলার ইন্টারোগেশনের সিনটা ছবির ক্লাইম্যাক্সটা এত বেশি ডিপ্রেসিং এত বেশি ডিপ্রেসিং সিরিয়াসলি বলছি অডিয়েন্স আন কমফোর্টেবল ফিল করতে বাধ্য হতেই হবে আপনি যতই শক্ত মনের হন না কেন কোথাও একটা গিয়ে আপনি ভালনারেবেল হয়ে যাবেন এই ছবিটা দেখতে দেখতে যে ভাই এটা আমাদের দুনিয়া এত বেশি ডার আর যে ধরনের ডায়লগ রাইটিং এই সিনেমার মধ্যে হয়েছে টেরিফিক টেরিফিক মানে খুব কম সিনেমাই হয় যেগুলোকে মানে দেখুন ডায়লগ রাইটিং একটা হয় যে ভালো ডায়লগ রাইটিং হয়েছে আর একটা হয় হচ্ছে যে ডায়লগ এমন ইম্প্যাক্ট অডিয়েন্সের উপরে ছাড়ছে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এই সিনটায় আসলে কিছু ছিল না কিন্তু ডায়লগ রাইটিং এত ব্রিলিয়ান্ট যে সিনটা জাস্ট নেক্সট লেভেলে চলে গেছে মানে ডায়লগ এলিভেট করছে সিনেমাকে সেই জিনিসটা সেক্টর থার্টি সিক্সের ক্ষেত্রে হয় এই ছবিতে ওই যে ইন্টারোগেশনের সিনটা বলছি আসলে গোটা সিনেমা জুড়েই পার্টিকুলারলি ওই সিনটাতে ডায়লগটা এত ভালোভাবে লেখা বিক্রান্ত মাসের ক্যারেক্টারটার জন্য টেরিফিক টেরিফিক ডায়লগ রাইটিং এবং এখানে ডিরেক্টর আদিত্য নির্মালকার যেটা করেছেন দেখায়নি স্ক্রিনে কিছু যা যা ক্রাইম হচ্ছে না সেগুলোকে স্ক্রিনে কিছু দেখায়নি কিন্তু সেগুলো কোথাও একটা অডিয়েন্সের মনে অডিয়েন্সের যে ভিজুয়ালাইজেশন যেটার ব্যাপারে আমি আগেও কথা বলেছি আমার চ্যানেলে নিয়মিত দর্শকরা জানবেন যে স্ক্রিনে কিছু দেখিও না অডিয়েন্সের মনের মধ্যে যে ভায়োলেন্স তৈরি হতে পারে সেটা স্ক্রিনে দেখানো যায় না আপনি যত বড় ডিরেক্টর হন না কেন সেই ভায়োলেন্সটাকে আপনি পদ্মায় ফুটিয়ে তুলতে পারবেন না বরং দেখিয়ে দিলে অনেক ক্ষেত্রে সেটা কোথাও একটা ইম্প্যাক্ট কমে যেতে পারে যদি আপনি ঠিকভাবে হ্যান্ডেল না করতে পারেন তার থেকে দেখিও না অডিয়েন্সের মনের মধ্যেই সে পাকিয়ে নেবে যে কী হচ্ছে তাকে জাস্ট সাউন্ড শোনাও সাউন্ডের মাধ্যমে তুমি তাকে ইভোগ করে দাও যে ভায়ালেন্সটা এখানে কী হচ্ছে যেটা দেখানো হচ্ছে না সেটা কতটা ভয়ানক সেইটা যে ইম্প্যাক্টটা ছাড়তে পেরেছে সেক্টর থার্টি সিক্সের ক্ষেত্রে এই যে ইন্টারোগেশনের সিন হোক কিংবা ক্লাইম্যাক্সে ল্যাপটপের সামনে বসে দীপক দোবরিয়ালের একটা সিন রয়েছে সেখানে ল্যাপটপে দীপক দব্রিয়ালের ক্যারেক্টারটা কিছু দেখছে কী দেখছে না আবৃত্তান আপনার পরে ছবিটা দেখলে বুঝতে পারবেন সেই সিনটাতে দীপক দোবরিয়ালের যে রিয়াক্ট কিংবা ওই ইন্টারোগেশনের সিনে বিক্রান্ত মাসে যা যা বলছে সেগুলো শুনে দীপক ডোবিয়ালের যে রিয়াকশন সেটা আপনার রিয়াকশন হবে মানে আপনার মনে হবে দীপক দব্রিয়ালকে দেখেছি ভাই মানে আমার মুখের বর্তমানে যে অবস্থা আমার যে রিয়াকশন এক্সপ্রেশন যেটা আমার এখন এই বিক্রম কথাগুলো শুনে দীপক দুব্রিয়ালের এক্স্যাক্টলি সেই রিয়াকশন দীপক দুব্রিয়ালের পারফরমেন্স এই ছবিতে টপ নচ আর যে কোনো ক্রাইমের পেছনে আমাদের দেশের সমাজ ব্যবস্থা কিংবা আমাদের দেশের যে অর্থনীতি প্রশাসন সরকার সব কিছু যে মিলেমিশে কোথাও একটা একাকার হয়ে যায় এবং যে সিস্টেম তৈরি করা হয় বাঁচানোর জন্য সেই সিস্টেমই কোথাও একটা আমাদের নিয়ে নেয় সেটা এই ছবিতে যেভাবে এক্সপ্লোর হয়েছে সেটা টেরিফিক টেরিফিক মানে এখানে অর্থনীতি শব্দটা কেন আমি ব্যবহার করলাম সেটা আপনারা ছবিটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন আমি ডিপে ঢুকছি না সেটার কারণ সেক্ষেত্রে স্পয়লার হয়ে যেতে পারে কিন্তু সেই অ্যাসপেক্টটা এই ছবিকে সিরিয়াসলি বলছি স্পেশাল বানিয়ে দেয় দিল্লি ক্রাইম যে সিজন ওয়ান ছিল সেইটা কোথাও একটা এই অ্যাসপেক্টগুলোকে ছোঁয়ার চেষ্টা করেছিল হিন্দি সিনেমাতে খুব একটা এই অ্যাসপেক্টগুলো উঠে আসে না কারণ মেকাররা সব ক্ষেত্রেই কমার্শিয়াল অ্যাপ্রোচ নেয় মেন স্ট্রিম অ্যাপ্রোচ নেয় ওই একটা ইনভেস্টিগেশন হচ্ছে এটার পরে সেটা সেটার পরে ওটা এই গ্লু পাচ্ছে ওই গ্লু পাচ্ছে এই অ্যাপ্রোচটা মানুষ দেখতে পছন্দ করে কিন্তু যখনই এই সমস্ত ডিপ বিষয় নিয়ে সমাজের বাস্তবচিত্র যখনই আপনি তুলে ধরবেন তখন সেটা আর বড়ো পর্দায় গিয়ে মানুষ সামহাউ দেখতে এনজয় করে না হয়তো যে কারণেই হয়তো প্রডিউসাররা বানায় না এটা একটা পারফেক্ট ওটিটি ফিল্ম আমার মতে বিশেষ করে শেষ ভাগে গিয়ে মানে এই ছবির এন্ডিংটা এমনই এমন একটা জায়গাতে গিয়ে শেষ হয় সেটা কোথাও একটা প্রচণ্ড পরিমাণে বাস্তব একটা বিশাল বড়ো রিয়েলিটি এই সিনেমা শেষভাগে উঠে আসে যেটা যেটা প্রচণ্ড প্রবলেমেটিক যেটা প্রচণ্ড ডিস্টার্বিং যেটা ডিপ্রেসিং মানে সেটা মানুষকে ভেঙে রেখে দেবে একেবারে ভেঙে রেখে দেবে যে আমরা কেন মানে যা কিছুই হচ্ছে সমাজে সেগুলো কেন হচ্ছে কী লাভ এগুলোর মানে জাস্ট এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আর কি সিনেমাটা দেখা আপনি শেষ করবেন ক্লাইম্যাক্সটা নিয়ে প্রচুর আলোচনা করা যেতে পারে আমি বেশি ডিটেলসে ঢুকতে চাইছি না আপনাদের কি মতামত যারা ছবিটা অলরেডি দেখেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এক্সট্রা অর্ডিনারি ছবি হয়েছে আপনারা অবশ্যই দেখুন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন একটা চোখটা হন পরবর্তী